हाय फ्रेंड्स नमस्कार एंड अगेन वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टडी स्टूडियो ओडिया तो फ्रेंड्स आज रे वीडियो आलोकर प्रतिफल और प्रतिसरण विषय जहाँ परीक्षा दर्पण बहि रही सर्ट क्वेश्चन सब तमें डिस्कस कर चलतु फ्रेंड्स आरंभ करवा तो फ्रेंड्स वीडियो आरंभ करने आगर मुझको कहीं रखुची कि वीडियो को लाइक करके साथ मत निश्चय सेयार करेंगे अधिक रू अधिक आप फ्रेड सर्कल ग्रुप सब सेयार करें तो द्वारा कि सुविधा पापर

পছপটে ঠিক আছে তো আমার এনসর কম হয়ে যাব আমার দর্পণ পছপটে অবতলা দর্পণের রহলা দর্পণের পছপটে তার প্রতিবিম্ব সৃষ্টি হল ঠিক আছে নেক্সট কোশ্চিন বর্ুড়কার দর্পণ প্রতিফলন পৃষ্ঠার ব্যাস কু দর্পণরে কোণ বলে কুহযাই তোমার বহির অটা স্ট কি বর্তুড়া বর্ দর্পণের প্রতিফলন পৃষ্ঠার

ସରଳରେଖାରେ ଗତି କରୁଥିବା ଆଲୋକର ଗତିପଥରେ କ୍ଷୁଦ୍ର ଅସ୍ୱ ବସ୍ତୁ ରଖିଲେ ଏହା ବଙ୍କେଇ ଯିବାକୁ କ'ଣ କୁହାଯାଏ ତୁମେ ଜାଣିଛ ଯଦି ସରଳରେଖାରେ ଗୋଟେ ଆଲୋକର ଆଲୋକ ବିମ୍ଟା ଯଦି ଗତି କରୁଛି ତା ଆଗରେ ଯଦି ଗୋଟେ ଅସ୍ୱ ଜିନିଷ ରଖିବ ଯାହାଦ୍ୱାରା କି କ'ଣ ଆଲୋକ ପାର ହୋଇପାରିବ ନାହିଁ ତ କ'ଣ ଆଲୋକଟା ସେଥିରୁ ବଙ୍କେଇ ଯାଏ ତ ସେ ଯେଉଁ ବଙ୍କେଇଯାଏ ତାକୁ କ'ଣ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ପ୍ରତି ଫଳ ନା ନା ପ୍ରତି ସରଳ ନା ବିକୀର୍ଣ୍ଣନ ନା ପ୍ରକୀର୍ଣ୍ଣନ

তুমি জাছি কি আলোক উভয় তরঙ্গ তরঙ্গর গুণবি প্রদর্শন করে থাকে এবং কণিকার গুণ প্রদর্শন করে থাকে তো এই যে গুণ প্রদর্শন করাটা কে কোণ বলে কাহযাইন পচারি আলোকর বিস্তাপন প্রকৃতি না আলোকর দ্বৈত প্রকৃতি না আলোকর বিকির্ণন প্রকৃতি না আলোকর প্শ্ব পরকৃতি কুয়া যাই তো কাহক কখন কাহযাই আমার ই আলোকর দ্বৈত প্রকৃতি বলে কুহযাই কমপ্লি দ্বৈত তুমি এটা মনে রাখব কি আলোকর তরঙ্গ এবং কণিকা দুইটা জিনিসের সে দেখাও তরঙ্গর এবং কণিকার দুইটা জিনিসের তেম করে তাহলে দ্বৈত প্রকৃতি প্রদর্শন করে ঠিক আছে তো এইপরি ভাবতে মনে রক্ষি পার ঠিক আছে ସମତଳ ଦର୍ପଣ ଦ୍ଵାରା ସୃଷ୍ଟି ହେଉଥିବା ପ୍ରତିବିମ୍ବ ସର୍ବଦା କିପରି ହୋଇଥାଏ ସମତଳ ଦର୍ପଣରେ ସବୁବେଳେ କେମିତି ହୁଏ ନା ସବୁବେଳେ ଆଭାସୀ ଏବଂ ସଳଖ ହିଁ ହେବ ସମତଳ ଦର୍ପଣ ଆସିଲା ମାନେ ହିଁ ଆଭାସୀ ଏବଂ ସଳଖ ହିଁ ହେବ ହେଲା ତ ତୁମର ବୁକ୍ରେ ତ ବକ୍ସରେ ଦେଇ ଦିଆହେଇଛି କେଉଁ ଦର୍ପଣ କିପରି ହେବ ତାକୁ ଟିକିଏ ଭଲ ଭାବରେ ଦେଖିକି ଦେବ ଏକଜାମ ଠିକ୍ ଅଛି ତାପରେ ଯେଉଁ ବର୍ତ୍ତୁଳକାର ଦର୍ପଣର ପ୍ରତିଫଳନ ପୃଷ୍ଠ ବାହାର ଆଡ଼କୁ ବକ୍ର ହୋଇ ରହିଥାଏ তাহলে কন কে বর্ দর্পণর প্রতিফলন পৃষ্ঠ বাহার আড়ার আড়ি অর্থাৎ কিপর এইপর ভাবে রয়ে বাহার আড়ার আড়ে তা কম কুগল না আমার উত্তল দর্পণ হ্যাঁ উত্তর দর্পণ এই পড় ভ তাকে আমার কুহযাই উত্তল দর্পণ ঠিক আছে ক্লিয়ার এবার দেখ কোশ্চিন তোমার দিয়েছি নেক্স কোশ্চিন তোমার দিয়েছি বর্ুড়কার দর্পণ বক্র প্রতিফলন পৃষ্ঠার মধ্যবিদুক কুযাই বর্ুড়কার দর্পণ বক্র প্রতিফলন পৃষ্ঠার মধ্যবিদুক কণ কক্রতা কেন্দ্র না ফোকস না পোল না প্রমুখ অক্ষ কখন কুযাই তা সবুড়ে পোল কুযায় ঠিক আছে প্রতিফলন মঝি মঝি জিনিসটা কু আমার কোথা পোল বলে কুহযাই থাকে ঠিক আছে নেক্সট গোটিয়ে অবতল দর্পণের বস্তুটি অনন্ত দূরের রহলে প্রত্বর স্থিতি কেউঠি উৎপন্ন হব গোটি অবতল দর্পণ বস্তুটি অনন্ত দূরের যদি রহলা তবে প্রতিরতি কেউটি উৎপন্ন হুয়ে না আমার ফোকসে হি উৎপন্ন হব ফোকস আমার কোথা ফোকস এফ তো ফোকস এফ ঠার হি আমার স্থিতি প্রতিবিম্বটি উৎপন্ন হয়ে থাকে ক্লিয়ার নেক্সট অভিলম্ব ও প্রতলিত রশ্মি দ্বারা গঠিত কোণ কু কুয অবিলম্ব ও প্রতলিত রশ্মি দ্বারা যে পৃষ্ঠটি আমার যে রশ্মিটি আমার গঠিত হয়ে থাকে তাকে কোণ বলে কমি প্রতিফলন রশ্মি বলে তাকে আমার কুয়া প্রতিফলন কোণ কুয়া যায় না অভিলম্ব আমার কমিটি কথা এপরে যদি এটা আমার মিররটা রাখা হেলা ঠিক আছে এটা মঝির আমার রহলা অবিলম্বটা ଗୋଟେ ପ୍ରତିଫଳନ ଆଉ ଗୋଟେ ଅପସାରଣ ତ ଅବିଲମ୍ବ ଆଉ ପ୍ରତିଫଳନ ହେଲେ ପ୍ରତିଫଳନ କ'ଣ ଆଉ ଯଦି ଅବିଲମ୍ବ ଆଉ ଅପସାରଣ ଅପସାରଣ ହୋଇଥାନ୍ତା ସେ କ'ଣ ତ ପ୍ରତିସାରଣ କ'ଣ ହେଇଥାନ୍ତା ଏହିପରି ଭାବରେ ତୁମେ ମନେ ରଖିପାରିବ ପ୍ରତିଫଳିତ ଆସିଲା ପ୍ରତିଫଳିତ ରଶ୍ମି ସହିତ ହେଇଛି ତେଣୁକରି ପ୍ରତିଫଳନ କ'ଣ ଏପରି ମଧ୍ୟ ତୁମେ ମନେ ରଖିପାରିବ ଠିକ ଅଛି ଗୋଟିଏ ଅବତଳ ଦର୍ପଣ ସମ୍ମୁଖରେ ବସ୍ତୁ ଏବଂ ପ୍ରତିବିମ୍ବର ଆକାର ସମାନ ଯଦି ହୁଏ ତେବେ ପ୍ରତିବିମ୍ବର ପ୍ରକୃତି କ'ଣ ହୋଇଥାଏ হ্যাঁ তো তেমন প্রত প্রকৃতি কম হব হব এবং তার সিধাসলখ তো বিলকুল হব তা ওলটা পড়ে কিনা গোটে অবতল দর্পণ সেটা পুঁ অবতল দর্পণের প্রতিবিম্বর আকারটা কমিটি হবোল্টা হইতে পড়ে না তো কোণ হব আমার এনসর হয়ে গলাম আমার ও ওলটা ঠিক আছে নেক্সট এসআই পদ্ধতি রম প্রতিরস এক কণ অটে এসআই পদ্ধতি রম প্রতারণকর কটা বহু ইম্পর্টান কোয়েশ্চিনটা ತ ಕಣ ಎ

ଯେଉଁ ସରଳରେଖା ବର୍ତ୍ତୁଳାକାର ଦର୍ପଣର ପୋଲ୍ ଓ ବକ୍ରୃତା କେନ୍ଦ୍ରକୁ ଯୋଗ କରେ ତାକୁ ଦର୍ପଣର କ'ଣ କହନ୍ତି হ্যাঁ জোটা কি তোমার বর্ধা দরকার দর্পের পোল পোল কেউটা মিটা আমার পোল পোল এবং বক্রতা কেন্দ্র কু যোগ তো কি না আমার প্রমুখ যে অক্ষটি রই সি হয়ে প্রমুখ অক্ষই হি আমার কোথা পোল এবং বকৃতা কেন্দ্রকে যোগ করে তো আমার ঠিক আনসর কম হয়ে না পোল হল আপর্জিত রশ্মি হব না প্রতিফলিত রশ্মি দ্বারক হব না হব আমার কোণ না প্রমুখ অক্ষ ক্লিয়ার গোটি অবতর দর্পণরে বস্তু যে রহিলে সর্বদা আভাসী ও প্রতি প্রত সৃষ্টি হুয়ে কে আমার কোশ্চিনে না গোটি অবতর দর্পণের বস্তু কেউঠি রহব হলে যাই কি সব আভাসী ও আমি পড়ি যে তোমার বুক রে যে বক্স দিয়েছি সেটি তুমি আভাস এবং সড়খ প্রত কতবে যদি দর্পণ কেউ জায়গার রহলে হব নামরা আমার যদি তাহা পি ও এফ ভিতরে রহব্লে যাই কি হব তো এনসর আমার কোণ হয়ে যাব পি ও এফ পি ও এফ মধ্যে যদি রহব তে যাই আমার আভাস এবং সড়ক প্রত সৃষ্টি হব ওকে নেক্সট অভিলম্ব ও প্রত্রুত রশ্মি দ্বারা গঠিত কোণক কাহযাই এবার তোমার কী যদি অভিলম্ব প্রতীন হলে প্রতিফলন কোণ হেলা তো এটি কচার না প্রত্রুত আবিলম্বত কেমন হয়ে যাব এটা আমার প্রতিরসরণ কম হয়ে যাব সিম্পল ঠিক আছে এবার দেখা নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন আমার হচ্ছে নিম্নলিপ্ত মধ্যে কোস্ট ইম্পর্ট্যা কোশ্চিন এবার টিকি আগুর আমি করে ହେଲା କି କାହାର ଏକକ ନାହିଁ ବୋଲି ତ ଏଥିରେ କ'ଣ ଆମର ଅପସନ ଦିଆହେଇଛି ଆଲୋକର ବେଗ ନା ପ୍ରତିବିମ୍ବର ଉଚ୍ଚତା ନା ପାୱାର ନା ପରିବର୍ଦ୍ଧନ କ'ଣ ହେବ ନା ଆମର ଆନ୍ସର ହେଇଯିବ ଆମର ପରିବର୍ଦ୍ଧନ ଯାହାର କି ଆମର ଏକକ ନାହିଁ ଠିକ୍ ଅଛି ମନେ ରଖିବ ୟାକୁ ବି ତାପରେ ଗୋଟିଏ ସୌର ଜିଲ୍ଲାର ସୂର୍ଯ୍ୟ ଲୋକକୁ କେନ୍ଦ୍ରୀଭୂତ କରାଇ ତାପ ସୃଷ୍ଟି କରିବା ପାଇଁ କେଉଁ ବଡ଼ ବଡ଼ ଦର୍ପଣ ବ୍ୟବହାର କରାଯାଇଥାଏ କ'ଣ ସମତଳ ନା ଉତ୍ତଳ ନା ଅବତଳନା ଅପସାରୀ ଦର୍ପଣ କ'ଣ ବ୍ୟବହାର କରାଯାଇଥାଏ ଗୋଟେ ସୌରଚୁଲାର ସୂର୍ଯ୍ୟ ଲୋକକୁ କେନ୍ଦ୍ରୀଭୂତ କରାଇବା ପାଇଁ ହେଲା କେଉଁ ଦର୍ପଣ ଆମେ ବ୍ୟବହାର କରିଥାଏ ନା ଆମେ ଅବତଳ ଦର୍ପଣ ଆମେ ବ୍ୟବହାର କରିଥାଉ ଠିକ ଅଛି ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ଗୋଟିଏ ଉତ୍ତଳ ଦର୍ପଣର ବକ୍ରତା ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ପଚାଶ ସେଣ୍ଟିମିଟର ହେଲେ ଏହି ଦର୍ପଣର ଫୋକସ୍ ଦୂରତା କେତେ ହେବ

তো কতগুণ হব আমার আমার আনসর তো হয়ে যাব তিনগুণ তো এম আমার কোণ ফর্মুারে হোক তুমি ফর্মুলা বুকের পড়ি চ ফর্মুলা হল হলে আমার এনসর বাহি যাব আছে কিছু অসুবিধা নাই লেন্স পাওয়ার একক অটে লেন্স পাওয়ার একক কেউটি অটে না আমার আমার ডায়োপটার যে রয়েছে আমার ডায়োপটার হচ্ছে আমার লেন্স পাওয়ার একক ঠিক আছে নেক্সট উত্তল লেন্সে বস্তু ঠারে ঠেলে তার প্রতিবিম্ব কেউঠারে সৃষ্টি হব উত্তল দর্পণ শিবান ঠিক উত্তর দর্পণ আমার কমিটি থাকে এইপর ভাবে আমার উত্তরটা রাখা যদি আমার সি ওয়ান হব তাহলে কোথাও নিশ্চয় প্রতটি সি টু যাই পৌঁছব হ কি না তো আমার এনসর কম হয়ে গেল না আমার সি টু হয়েগল আমার এনসর সি টু যাই কি সৃষ্টি হব তো ফ্রেন্ডস আজপি এটি কি নেক্সট ভিডিওরে আমি আউ অধিক কোশ্চিনা আসবো ঠিক আছে তো সেত ভিডিও লাইক করি সাং মানুষকে সেয়ার করতো এবং যদি আপন চ্যানেল সবসক্রাইব কর না চ্যানেল সবসক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ